সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায় ব্যারাকপুর থেকে বিজেপি দলটি উঠে গেল টিটাগড়ে। এক দলীয় বৈঠকে কিন্তু এসে এমনটাই মন্তব্য করলেন দমদমের সাংসদ সৌগত রায়। রবিবার সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে ফের তৃণমূলে চোখ দিয়েছেন, যে কারণে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে সোমবার টিটাগড়ে এক দলীয় কর্মসূচিতে এসে দমদমের সাংসদ তথা তৃণমূল নেতা সৌগত রায়। জানান, অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে চলে আসায় ব্যারাকপুর থেকে বিজেপি দলটি উঠে গেল। পাশাপাশি তিনি আরও জানান, শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের রাস্তা চিনতে 3 বছর লাগবে। ব্যারাকপুরের রাস্তাঘাট চিনতে শুভেন্দুর 3 বছর লাগবে। শুধু এইগুলো অবাস্তব, কিচ্ছু করতে পারবে সংগঠন নেই তো। অর্জুন চলে এলো ব্যারাকপুরে, বিজেপি উঠে গেল। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।